সুপ্রিয় দর্শক শ্রোতা, মাইটোর বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো শরীয়তপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ। তার আগে শরীয়তপুর জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল ইদিলপুর, যা কোটালিপাড়া অথবা চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। শরীয়তপুর জেলা পূর্বে বৃহত্তর বিক্রমপুরের অংশ ছিল। 1869 সালে প্রশাসনের সুবিধার্থে ইহাকে বাকেরগঞ্জ জেলার অংশ করা হয়। কিন্তু এই অঞ্চলের জনগণের আন্দোলনের মুখে 1873 সালেই এই অঞ্চলকে মাদারীপুর মহকুমার অন্তর্গত করে ফরিদপুর জেলার অংশ হিসেবে গ্রহণ করা হয়। 1976 সালে বিশিষ্ট সমাজ সংস্কারক, ব্রিটিশ বিরোধী তথা ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহর নামানুসারে এর নামকরণ হয় শরীয়তপুর। 1 জানুয়ারি 1984 সালে গঠিত হয় শরীয়তপুর জেলা। ঢাকার যাত্রাবাড়ি জিরো পয়েন্ট থেকে বাসে চড়ে মাওয়া আসা যায়। মাওয়া থেকে নৌপথে শরীয়তপুর যাওয়া যায়, কিন্তু তার সময় সাপেক্ষ হওয়ায় অনেকেই সড়ক পথকেই বেছে নেন। মাওয়া ঘাট থেকে ট্রলার বা স্পিডবোর্ডে চড়ে মঙ্গলমাঝির ঘাটে নামতে হবে। এখান থেকে বাস যোগে সরাসরি চলে আসতে পারবেন শরীয়তপুর জেলা শহরে। শরীয়তপুর জেলা শহরের কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে সিএনজি অথবা রিক্সায় চড়ে চলে আসুন জেলার সদর উপজেলার ধানুকা গ্রামে অবস্থিত প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন ধানুকা মনসা বাড়ি। প্রায় 600 বছরের প্রাচীন এই বাড়িতে রয়েছে দুর্গা মন্দির, মনসা মন্দির ও কালী মন্দির। ধানুকা মনসা বাড়ি থেকে 5 মিনিটে পৌঁছে যেতে পারবেন সাহিত্যিক রাজনীতিবিদ রথীন্দ্রকান্ত খটক চৌধুরীর বাড়িতে। রথীন্দ্র খটক চৌধুরীর বাবা জমিদার সূর্যকান্ত খটক চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেছেন। এ অঞ্চলে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় রথীন্দ্র খটকের সভাপতিত্বে। অসাধারণ কারুকার্য বিশিষ্ট এই বাড়ির সম্মুখভাগে রয়েছে একটি বড় পুকুর। ধানুকা থেকে এবার চলে আসুন জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রুদ্রকর মঠে। পৌঁছাতে সময় লাগবে প্রায় 20 মিনিট। তৎকালীন জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তীর মা রাসমণি দেবীর সমাধিকে অমর করে রাখার জন্য রুদ্রকর জমিদার বাড়ির জমিদাররা এটি তৈরি করেছিলেন। আনুমানিক 1305 থেকে 1315 বঙ্গাব্দের মধ্যে মঠটি তৈরি করা হয় এবং 1898 সালে মঠটি পুনর্নির্মাণ করা হয়। মূল মঠের উচ্চতা 20 মিটার এবং চার কোণায় 4টি ছোট মন্দির রয়েছে, যেগুলোর উচ্চতা 6 ফিটের মতো। এছাড়া তৃতীয় তলায় মূল টাওয়ারের গায়ে চারপাশে 4টি দেবী মূর্তির অলঙ্করণ রয়েছে। উপরের অংশ প্যাগোডার মতো তৈরি করা হয়েছিল। এখনো প্রতি বছর এখানে সাড়ম্বরে পূজা ও কীর্তনের অনুষ্ঠান হয়ে থাকে। পুকুরের পাড় দিয়ে একটু হেঁটে ভিতরে গেলে আরও কিছু প্রাচীন জরাজীর্ণ স্থাপনা দেখতে পাবেন। এবারের গন্তব্য জেলার সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বুড়িরহাট জামে মসজিদ। কারুকার্য খচিত চমৎকারী মসজিদটি 1907 সালে নির্মাণ করা হয়। কলকাতা থেকে আনা বিভিন্ন পাথরের তৈরি নানা কারুকার্য খচিত রয়েছে মসজিদের দেয়ালে। 80-এর দশকে নির্মাণ করা হয় মসজিদের বিশাল উঁচু মিনার। এ মিনারটি তৈরি করতে বিরতিহীনভাবে 10 জন মিস্ত্রির সময় লেগেছিল 1.5 বছর। বুড়িরহাট জামে মসজিদ থেকে 3 কিলোমিটার দূরত্বে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ছয়গাঁও বাংলা বাজার গ্রামে অবস্থিত ছয়গাঁও জমিদার বাড়ি বা শিকদার বাড়ি। 1930 থেকে 34 সালের দিকে সন্ত্রাস দমনের জন্য এখানে একটি ব্রিটিশ ক্যাম্প ছিল, যেখানে বহু শিখ সেনা ব্রিটিশ সরকারের নির্দেশে মোতায়েন করা হয়েছিল। ব্রিটিশ আমলে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন প্রখ্যাত নেতা এখানে বাস করতেন। এ গ্রামের বহু হিন্দু নেতা স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর ছয়গাঁও এলাকায় বাংলা বাজার নামে জনপদ গড়ে উঠেছে। ইট, সুরকি ও রড দিয়ে নির্মিত বাড়িটির অসাধারণ নির্মাণ শৈলী এখনও সবাইকে মুগ্ধ করে।
এবার ভেতরগঞ্জ সড়ক থেকে প্রায় 40 মিনিট জার্নি করে পৌঁছে যাবেন জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের করণহোগলা গ্রামে। করণহোগলা চারানি মসজিদে স্থানীয় জমিদার মুন্সি মনিরুদ্দিন চৌধুরী এটি নির্মাণ করেন। মসজিদের সামনের অংশে রয়েছে 3টি দরজা এবং উত্তর দক্ষিণে 2টি দরজা আছে। প্রত্যেকটি গম্বুজের মধ্যবর্তী স্থানে একটি করে মোট 3টি মেহরাব আছে। মসজিদটির সামনের অংশে একটি পুকুর রয়েছে। এই মসজিদের পাশে অনেক পুরাতন এক গম্বুজ বিশিষ্ট একটি পরিত্যক্ত মসজিদ দেখা যায়। ধারণা করা হয় এটি মুঘল আমলের মসজিদ। দীর্ঘদিন মসজিদটি গাছ লতাপাতা ঢাকা থাকায় স্থানীয়রা পরিষ্কার করে মসজিদটিকে সবার সম্মুখে নিয়ে আসে। করণহোগলা চারানি মসজিদ থেকে মাত্র 350 মিটার দূরত্বে মূল সড়কের পাশেই রয়েছে বড়বাড়ি মসজিদ। মসজিদটির দৈর্ঘ্য 11 ফুট ও প্রস্থ 11 ফুট। সামনের অংশে 4 ফুট উচ্চতার 2টি দরজা রয়েছে। মসজিদের দেয়াল 20 ইঞ্চি পুরু। মসজিদটির পাশে 6 ফুট উচ্চতার একটি হুজুরাখানা রয়েছে যার দৈর্ঘ্য 8 ফুট ও প্রস্থ 6 ফুট। হুজুরাখানাটিও মসজিদের অনুরূপ এবং মসজিদের ইট দ্বারা গাঁথনিযুক্ত। এবারের গন্তব্য নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত 100 বছরের পুরনো রামসাধুর আশ্রমে। রামঠাকুর ছিলেন বাংলার একজন হিন্দু সাধক। তার বেশিরভাগ ভক্তই ছিল পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশ ও ত্রিপুরা। ভক্তদের কাছে রামঠাকুর পরিচিত ছিলেন শ্রী কৈবল্যজনাথ নামে। ১৮৬০ সালে বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক নামক স্থানে ব্রাহ্মণ বিদ্যালঙ্কার পরিবারে জন্মগ্রহণ করেন রামঠাকুর। তার পিতার নাম ছিল রাধামাধব চক্রবর্তী এবং মাতার নাম ছিল কমলা দেবী। রামসাধুর আশ্রমের নামকরণ করা হয়েছে রামঠাকুরের নামে। এই আশ্রমটি শরীয়তপুর জেলার সর্বাধিক জনপ্রিয় হিন্দু স্থাপনা। প্রতি বছর শীতের শেষে এই আশ্রমকে কেন্দ্র করে 3 দিনের মেলা বসে। জেডিজ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবুজ প্রাকৃতিক পরিবেশে শহরে কোলাহল মুক্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শরীয়তপুর অঞ্চলের মানুষের মাঝে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে জনাব জৈনুল হক শিকদার তার নিজ জেলা শরীয়তপুরের ভেদরগঞ্জ থানাধীন মধুপুর গ্রামে 2012 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কিছু সময়ের জন্য এই বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখতে পারেন। কার্তিকপুর জমিদার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামে পরিচিত। জমিদার বাড়িটিতে সুন্দর ও কারুকার্যময় একটি দ্বিতল বিশিষ্ট ভবন রয়েছে। জমিদার বংশধররা এখনও এখানে বসবাস করছেন। বাড়িটিতে বসবাসরত অবস্থায় থাকলেও ভবনের দেয়ালের অবস্থা বেশ চিহ্নশীর্ণ। এছাড়াও রয়েছে শান বাঁধানো একটি পুকুর। এ জমিদার বাড়ি নিয়ে অনেক বড় ইতিহাস আছে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে পারেন। মহিষাদের দিগম্বরী দিঘি। 600 বছরের পুরনো শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষাদের দিগম্বরীর সন্ন্যাসী বাড়ি ও দিগম্বরী দিঘিটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান ও বিনোদনের কেন্দ্র হিসেবে খ্যাত। মোঘল আমলের স্বাধীন বারো ভূঁইয়ার একজন বিক্রমপুর পরগনার জমিদার রাজা চাঁদ রায় দিগম্বরীর সন্ন্যাসীর অনুরোধে 10 একর জমির উপর এই দিঘি খনন করেন। 1982 সালে অর্ধশতাধিক সেচ যন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশন করে 600 বছরের পুরনো দিঘিটি পুনর্খনন করা হয়। খননের সময় বেশ কিছু দুর্লভ মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এখানে প্রতি বছর পহেলা বৈশাখ পূজা ও মেলা হয়। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এ মেলায় সমবেত হয়ে থাকে।
প্রতি বছর শীতের সময় দর্শনার্থীদের পাশাপাশি দেখা মেলে হাজার হাজার অতিথি পাখির। মডার্ন ফ্যান্টাসি কিংডম। 2011 সালে মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি প্রায় 50 একর জমি নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম প্রতিষ্ঠা করেন। শরৎপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত মডার্ন ফ্যান্টাসি কিংডমে রয়েছে বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা। এখানে আছে বিভিন্ন ধরনের রাইড, মিনি চিড়িয়াখানা, স্পিডবোট ইত্যাদি। মডার্ন ফ্যান্টাসি কিংডমের মিনি চিড়িয়াখানায় রয়েছে হরিণ, চিতাবাঘ সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। জনপ্রতি 50 টাকার টিকিট কেটে ঘুরে আসতে পারেন এই চমৎকার পার্কটি। এখানেই শেষ হলো আমাদের শরীয়তপুর জেলা ভ্রমণ। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য এবং ভিডিও দেখতে মাই ট্যুর বিডি ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।